हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। सबाई केमन आछेन? आशा करछि सबाई अनेक भालो आछेन। लकडाउनेर समय बासाय माछ बा मांस जदि ना थाके ताहले एई मजादार रेसिपिटी एकबार ट्राई करे देखुन। माछ मांसेर कथा मनेई पड़बे ना। तो चलुन कथा ना बाड़िये झटपट रेसिपिटा कि सेटा देखे फेलि। आजकेर रेसिपिर मूल उपादान होच्छे मुसुर डाल। आमि एखाने हाफ कप परिमाण मुसुर डाल निये सेटाके खूब भालो करे धुये नेब। तारपरे एकटु বেশি পরিমাণ জল দিয়ে ডালগুলোকে সোক করে রাখবো প্রায় এক ঘন্টার জন্য। আর নিয়ে নিয়েছি তিনটা আলু। আলুগুলোকে একটু ঝিরিঝিরি করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। তো চলুন এবার রান্নার কাজটা সেরে ফেলি। চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে নিয়ে নিচ্ছি 4-5 টেবিল চামচের মতো রান্নার তেল। রান্নার তেলটা একটু গরম হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা। কড়াইতে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি আর 5-6টার মতো গোটা মরিচ। মরিচগুলোর মাথা কিন্তু ফেড়ে নিয়েছি। পেঁয়াজগুলো যখন মোটামুটি একটু ভাজা হয়ে যাবে দিয়ে দিয়েছি লবণ, হলুদ আর লাল মরিচের গুঁড়া। এবার মশলাগুলো খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার ভিজিয়ে রাখা মসুর ডালগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে মশলার সাথে মসুর ডালগুলো কষিয়ে নিতে হবে 5-6 মিনিট। মশলার সাথে মসুর ডালগুলো যখন ভেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আলু কুচিগুলো। আলু কুচিগুলো ডালের সাথে খুব ভালো করে শুধুমাত্র মিশিয়ে দেব এখন। অনেকক্ষণ ধরে ভেজে নেওয়া হয়ে গেছে, আলুর কালার আর ডালের কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করছি 2 কাপ পরিমাণ জল। জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত না ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে আসছে। প্রায় 10 মিনিটের মতো আমি খুব হাই হিটে জাল করে নিয়েছি। আর দেখুন ডালগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গলে যাবে না, গোটা গোটাই থাকবে, তাহলে কিন্তু ডালের টেস্টটা একদম পারফেক্ট থাকবে। তবে আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, জলটা আমি আরেকটু শুকিয়ে নেব। প্রায় 5-6 মিনিট খুব ভালো করে জাল করে নিয়েছি আর জল অনেকটাই শুকিয়ে গেছে। রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আরেকবার নাড়াচাড়া করে দেব। চুলার জালটা অফ করে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা রেস্টে রেখে দেব বেশ কিছুক্ষণ। তারপর ঢেলে নেব একটা বোলে। রান্নাটা বাসায় একবার করে দেখুন আর খেয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে মাছ মাংসের কথা আপনারা একদম ভুলে যাবেন। এটা কিন্তু মুখে লেগে থাকার মতো একটা রান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের এই ইউটিউব চ্যানেল রেসিপি বাই সৃষ্টির সাথেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।